শুরুতেই সংবাদ শিরোনাম, মাগদিস সহ আটটি অঞ্চল দখল করল আজারবাইজানের সেনাবাহিনী। এবার কারাবাখের প্রধান শহরে আজারবাইজানের হামলা। কারাবাখ দখল মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে হুঁশিয়ারি এরদোগানের। আজারবাইজানের আইনগত অধিকার রয়েছে দখলকৃত ভূমি পুনরুদ্ধারের, বলছেন বিশেষজ্ঞরা। এবং সবশেষ থাকছে কারাবাখের সংঘর্ষ জোরদার, কয়েকটি গ্রাম দখলের দাবি করল আজারবাইজান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গতকাল আজারবাইজানের সেনাবাহিনী দখলদার আর্মেনিয়া থেকে এক বড় অংশ দখলমুক্ত করেছে। এর মধ্যে রয়েছে মাগদিস অঞ্চল এবং সাতটি গ্রাম। তুরস্কভিত্তিক এ নিউজ এবং অন্যান্য সূত্রের সংবাদ থেকে জানা গেছে, নাগার্নো কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু আজেরি বাহিনীর সামনে আর্মেনীয় বাহিনী প্রবলভাবে পর্যদস্ত হচ্ছে। এর মধ্যে গতকাল আজারবাইজানের সেনাবাহিনী মাগদিস অঞ্চল এবং আরও সাতটি গ্রাম দখল করেছে। সাম্প্রতিক একটি টুইট বার্তায় আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ এই গ্রামসমূহ বিজয়ের সুসংবাদ জানিয়েছেন। আজারবাইজানের সেনাবাহিনীর মাগদিস অঞ্চল বিজয়ের পর সেটির নাম পরিবর্তন করে নতুন নাম দিয়েছেন সুকোবুশান। এদিকে কোনো এলাকায় বিধ্বস্ত আর্মেনীয় বাহিনীকে মাঠ ছেড়ে পলায়ন করতেও দেখা গেছে। উল্লেখ্য যে নাগার্নো কারাবাখ অঞ্চলে এক বড় আজেরি অঞ্চলকে আর্মেনিয়া দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে। এই সমস্যাকে কেন্দ্র করে সাম্প্রতিক চলমান যুদ্ধের অবতারণা। আজারবাইজান এবং তুরস্ক দখলকৃত অঞ্চল থেকে আর্মেনীয় বাহিনীর সরে যাওয়াকে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে রেখেছে। আজারবাইজান ও আর্মেনিয়া বাহিনীর মধ্যে সপ্তাহব্যাপী লড়াইয়ের মধ্যে রবিবার বিচ্ছিন্ন নাগর্ণ কারাবাখ অঞ্চলের প্রধান নগরী স্টেপানাকার্টে নতুন হামলা শুরু হয়েছে। স্টেপানাকার্ট থেকে এএফপির টিমের পাঠানো রিপোর্টে সেখানে অনেক বিস্ফোরণের কথা বলা হয়েছে। আজারবাইজান কর্তৃপক্ষ বলছে, স্টেপানাকার্ট থেকে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের রকেট হামলার জবাবে এ পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার বিতর্কিত নাগার্নো কারাবাখ অঞ্চলে তীব্র সংঘর্ষ হয়। এতে আর্মেনিয়া তাদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে। এ অঞ্চলে আর্মেনীয় নেতা এটিকে ঐতিহাসিক বিপর্যয়ের মুখোমুখি বলে বর্ণনা করেছেন। ইয়েরেভানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কয়েক দশকের বিতর্কিত নাগার্নো কারাবাখে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার সাত দিন পর আজারবাইজান বাহিনী তীব্র হামলা ঠেকিয়ে দিয়েছে কারাবাখের সেপারেস্ট বাহিনী। আর্মেনিয়া বলছে, 150 জনেরও বেশি সেপারেস্ট বাহিনীর সদস্য মারা গেছে এবং উভয় পক্ষের মৃত্যুর সংখ্যা 240 জনেরও বেশি। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের বাহিনী নতুন এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছে এবং প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন তার বাহিনী কৌশলগত মাগাদিস গ্রাম দখলে নিয়েছে, ফলে গুরুত্বপূর্ণ অঞ্চলটির সড়ক তাদের ফায়ারিং রেঞ্জের মধ্যে এসেছে। উভয় পক্ষ বেসামরিক লোকদের হতাহতের দাবি করেছে। এএফপির সাংবাদিকরা সীমান্ত শহর গেরিসে অনেক পরিবারের ভিড় দেখছেন। তারা 350 কিলোমিটার উত্তর পশ্চিমের ইয়েরেভানে পৌঁছানোর জন্য এখনও জড়ো হইয়াছেন। আর্মেনিয়া দখল করে আজারবাইজানের ভূখণ্ড আপার কারাব দখলমুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বাকু এবং ইয়েভানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই শুক্রবার 2 অক্টোবর পুনরায় তিনি আজারবাইজানকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, সিরিয়া থেকে ভূমধ্যসাগর এবং কেকেশাস অঞ্চলের সংকট সবগুলোই তুরস্ককে অবরুদ্ধ করে রাখার চক্রান্ত। রবিবার আর্মেনিয়ার বাহিনী আজারবাইজানের সাধারণ মানুষের বসতি এবং সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এতে বেশ হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়। এরপরে দুপক্ষের মধ্যে সীমান্ত সংঘাত বাধে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর্মেনিয়ার চালানো হামলার জেরে আজারবাইজানের পার্লামেন্ট তাদের কয়েক এলাকায় যুদ্ধাঞ্চল হিসেবে ঘোষণা করেছে। সোমবার আজারবাইজান সংঘাতের জেরে আংশিক সামরিকরণ ঘোষণা করে। আন্তর্জাতিক আইন অনুসারে নিজেদের রক্ষা করার অধিকার আছে আজারবাইজানের। এ অধিকার নিয়ে দেশটি তার অপহৃত ভূমি মুক্ত করতে অভিযান চালাতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের 150 নং অনুচ্ছেদ অনুসারে আজারবাইজানের আইনগত অধিকার আছে নিজেদের রক্ষা করার এবং নিজের দখল হওয়া ভূমি মুক্ত করতে অভিযান চালাবার। আজারবাইজানের নাগার্নো কারাবাখ অঞ্চলের উপর আর্মেনিয়ার সামরিক বাহিনীর আক্রমণের পর এমন মন্তব্য করেন বিশেষজ্ঞরা। তুর্কি সংবাদমাধ্যম আন্দোলু এজেন্সির সাথে আলাপের সময় বিশেষজ্ঞরা বলেন, আজারবাইজানের ভূখণ্ডে আর্মেনিয়ার আগ্রাসনের জবাবে দেশটির আন্তর্জাতিক আইন অনুসারে পদক্ষেপ নিয়েছে।
আঙ্কারার এলত্রিপ বিশ্ববিদ্যালয়ের আইনের প্রফেসর উকেল আসের বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ঘোষণা মোতাবেক আর্মেনিয়া এবং কারাবাক অঞ্চলের সশস্ত্র আর্মেনীয় গোষ্ঠীকে কারাবাক অঞ্চল তাদের দখলকৃত ভূমি হতে ফিরে আসতে হবে। জাতিসংঘের এ আহ্বানকে মেনে চলেনি তারা। এমনকি ইউরোপীয় নিরাপত্তা এবং সহযোগিতামূলক সংস্থার আওতায় মিনক্স গ্রুপের নেওয়া সিদ্ধান্তগুলোকেও আমলে নেওয়া হয়নি। বেআইনিভাবে আজারবাইজানের দখলকৃত ভূখণ্ডের ব্যাপারে কোনো সমাধান আসেনি। আর্মেনিয়ার এই দখলদারিত্বের কারণে একটি অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়, যার ফলে প্রায় লক্ষাধিক আজারবাইজানিকে উদ্বাস্ত হতে হয় নিজেদের জীবন বাঁচাতে। রাষ্ট্রের আত্মরক্ষা সংক্রান্ত জাতিসংঘের 150 নং অনুচ্ছেদের উপর জোর দিয়ে আছের বলেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালীন সময়ে আর্মেনিয়া সামরিক আগ্রাসন অব্যাহত রাখলে আজারবাইজানের আইনগত অধিকার থাকবে নিজেকে রক্ষা করার। এ অধিকার ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না আজারবাইজান তার দখল হওয়া ভূমি পুনরুদ্ধার করতে পারবে। একমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো পদক্ষেপ ছাড়া আজারবাইজানের এ সশস্ত্র প্রতিরক্ষা চলমান থাকবে। মারমারা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের প্রফেসর সেলামি কুরান বলেন, মিনস্ক গ্রুপের 30 বছর ধরে আজারবাইজানকে আপার উচ্চ কারাবাক অঞ্চল ফেরত দিতে কোনো শক্তি বা পদক্ষেপ নেয়নি, যেখানে আন্তর্জাতিক আইন অনুসারে আর্মেনিয়া এ অঞ্চল অবৈধভাবে দখল করে রেখেছে। তিনি জাতিসংঘের নিন্দা করে বলেন, জাতিসংঘের কাজ এটা নয় যে শুধু নিন্দা করা বা যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া, তারা কোনো অপরাধের পদক্ষেপ না নিয়ে কয়েকটি রাজনৈতিক বক্তব্য দিয়ে ব্যাপারটা সমাধান করতে চেয়েছে। এতে অবৈধ দখলদার আর্মেনিয়া আরও অনুপ্রাণিত হয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করার, তাই আজারবাইজানের অধিকার আছে এসবের জবাব দেওয়ার। বিতর্কিত নাগরণ কারাবাক অঞ্চলে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সামরিক সংঘাত জোরদার হয়েছে। বাকু দাবি করেছে তারা বড় রকমের সংঘর্ষের পর কারাবাক এলাকায় বেশ কয়েকটি গ্রাম দখল করেছে। আজ রবিবার দক্ষিণ ককেশাস দুই প্রতিবেশী দেশের মধ্যে অষ্টম দিনের মতো সামরিক সংঘাত চলছে। স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, কারাবাক অঞ্চলের প্রধান শহর খান কেন্দ্রিতে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজারবাইজান কর্তৃপক্ষ বলছে, আর্মেনিয়া সমর্থিত সেনাবাহিনীর পক্ষ থেকে রকেট হামলার পর তার খান কেন্ডি শহরে পাল্টা হামলা চালিয়েছে। এই শহরটিকে আর্মেনিয়ার স্টেপানার্ক বলে থাকে। আজারবাইজান আরও জানিয়েছে, তাদের দ্বিতীয় বৃহত্তম শহর গানজাতে আর্মেনিয়া বাহিনী হামলা চালিয়েছে। এ শহরটি কারাবাক অঞ্চল থেকে অনেক দূরে এবং আর্মেনিয়া সীমান্তে অবস্থিত। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, 3,30,000 অধিবাসী অধ্যুষিত পশ্চিম আজারবাইজানের গানজা শহরে আর্মেনীয় বাহিনী রকেট হামলা চালিয়েছে এবং গোলাবর্ষণ করেছে। শহরের বেশ কয়েকটি বেসামরিক এলাকাও হামলা হয়েছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব এর একদিন আগে ঘোষণা করেছিলেন, তার দেশের সামরিক বাহিনী কারাবাক অঞ্চলের 7টি গ্রাম দখলে নিয়েছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বক্তব্য সমর্থন করে বলেছেন, তাদের সামরিক বাহিনী আরও বেশ কিছু নতুন এলাকা দখল করেছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েবান সমর্থিত সেনারা কারাবাক অঞ্চলে আজারবাইজানের একটি বড় ধরনের হামলার প্রতিহত করেছে। ওই হামলা প্রতিহত করার সময় দুপক্ষে ভয়াবহ সংঘর্ষ হয় এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কারাবাক অঞ্চলে আজারবাইজানের হামলা প্রতিহত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে তারা। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ান বলেছেন, তারা বিজয় ছাড়া অন্য কিছু ভাবছে না। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।